আজ আমি শলিল চৌধুরীর লেখা একটি রম্য কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতা হলধরবাবুর কবিতা লেখা হলধরবাবুর কবিতা লেখা জবানী তারি তারপর বুঝলেন অফিস থেকে ফিরে এসেই মাথায় চাপল সালা একটা কবিতা লিখি জিজ্ঞেস করবেন কেন আমার ইচ্ছে আমি লিখলে আপনি কি আমাকে ঠেকাতে পারবেন সে জাগগে ভাবলুম কবিতা লিখব কিন্তু মাথায় সালা কোনো ভাবই আসে না তা আমার অফিসের এক ছোঁড়া সে কবিতা টুবি ছাপে তাকে বললাম হ্যাঁ হে এই ভাবটা কোথায় পাব সে বললে ভাবলে ভাব পাবেন না কিছু একটা ধরে নিতে হয় তারপর তাকে নিয়ে টান মারলেই চচ্চর করে ভাব আগে বাড়তে থাকবে এই ধরুন সকালবেলা উঠে যাকে দেখলেন তার হাতেই রাজকন্যার বিয়ে দিতে হবে এই বিয়ে দেওয়া পর্যন্ত আপনার কাজ এরপর ছেলেপুলে নাতিপুতি ও আপনা আপনি চলতে থাকবে এই রকম তাই ভাবছি কি একটা ভাবকে ধরা যায় এমন সময় গিন্নি এসে বললে সারাদিন খেটে খুটি এসে এখন আবার কাগজ কলম নিয়ে বসেছ কেন আমি বললাম এই তো গিন্নি বললে কি বললে আমি বললাম কিছু না তুমি এখন যাও ইউরেকা আমি পেয়ে গেছি আমি লিখলাম সারাদিন গলদ ধর্ম অফিস থেকে খেটে খেটে তারপর খেটে খেটে সঙ্গে কি মেলে রে বাবা কেটে কেটে চেটে চেটে বেটে বেটে পেটে পেটে হেঁটে হেঁটে হ্যাঁ ঠিক ঠিক লিখলাম ভিড়ে চড়তে নেড়ে মাইল দুয়ে হেঁটে হেঁটে বাড়িতে এসে দেখি কি দেখি রে বাবা দেখির সঙ্গে কি মেলে আবার ভাবতে লাগলাম খেঁকি ঢেঁকি মেকি নেকি হ্যাঁ ঠিক হয়েছে পাশের বাড়ি সেই মেয়ে যার নাম দিয়েছি নেকি বেরিয়ে গেল চলে কথাটি নাহি বলে ই অবধি তো একেবারে চচ্চর করে বেরিয়ে এলো বুঝলেন তারপর একটা দারুণ ভাব এসে গেল মাইরি এমন তোমার কি আছে গো গরবিনী রায় আবার ভাবতে লাগলুম রায় চাই ছাই নাই পাই আবার ভাবতে লাগল বাই তাই ঘাই পেয়ে গেলুম লিখলাম হৃদয় পুষ্করিণীর মাঝে মেরে গেলে ঘাই আরো এগোচ্ছিলুম এমন সময় বউ এসে বলল কি ছাই পাস নিজের মনে বিড় করছো চলো খেতে দিয়েছি আমি বললাম তুমি যাও আমি আসছি গোড়া থেকে একবার পড়লুম সারাদিন গলদ ঘর্ম অফিস থেকে খেটে খেটে বাসের ভিড়ে চড়তে নেড়ে মাইল দুয়ে খেটে হেঁটে বাড়িতে এসে দেখি পাশের বাড়ির সেই মেয়ে যার নাম দিয়েছি নেকি বেরিয়ে গেল চলে কথাটি নাহি বলে ভাবলুম মনে এমন তোমার কি আছে গো গরবিনী রায় হৃদয় পুষ্করিণীর মাঝে মেরে গেলে ঘাই হে কেমন হয়েছে ভালো হয়নি কি কি বলছেন ছাপবে না আল বাত ছাপবে